তবে আপনাকে আপনি যখন থেকে প্রিপারেশন নেন না কেন, আপনি 3 মাস আগে থেকে নেন বা 6 মাস আগে থেকে নেন, যখন থেকে আপনি প্রিপারেশন নেন, বাট আপনাকে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা শুরু করতে হবে এবং আপনার মনে একটা অধ্যবসায় থাকতে হবে, আমাকে পারতেই হবে, আমি পারবই, আমি পারবই। ব্যর্থতা হচ্ছে আপনার ছোট একটা সামান্য একটা ওয়ার্ড, এইটা ধরে বসে থাকলে হবে না যে আমি পারবো না বা আমি পারলাম না আর করবই না এই ধরনের কথা। আচ্ছা, মানে এবারে কিন্তু পরীক্ষার্থীর মধ্যে হচ্ছে যে যারা নিউ পরীক্ষা দিচ্ছে এমনও আছে, আবার হচ্ছে অনেকে আছে অনেকবার ফেলটেল দিয়ে হচ্ছে যে আসছে আর কি। তো এই ক্ষেত্রে যারা ফেইলার হয়েছে বারংবার আর কি, এবার পরীক্ষাটা দিবে, যেহেতু বার কাউন্সিলে হচ্ছে যে আপনার ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে কয়েকবার ফেল করলেও আর দিতে পারবে না, যেহেতু এটা বারংবার দেওয়া যায়, সেহেতু যারা হচ্ছে এবারে আবার দিবে, রিএক্সাম দিবে, তাও তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার কথা কি থাকবে? তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা তো অলরেডি প্রিপারেশন নিয়েই আসছেন এবং অনেকবার ব্যর্থ হয়েছেন, এখন ব্যর্থ হতে হতে যদি মনে করেন যে আমার দ্বারা আর হবেই না, এটা এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, ব্যর্থতার পরেই কিন্তু সফলতাটা আসে, এজন্য আপনি যতবারই ব্যর্থ হন না কেন আপনাকে এই অধ্যবসায় মনে থাকতে হবে যে আমি পাশ করবই, আমি পারবই। এখন যদি মনে করেন যে আপনি শুধু দেখানোর উদ্দেশ্যে, মানে ফরশো হিসেবে আপনি পারতেছেন, আচ্ছা ঠিক আছে আরেকবার পরে পরীক্ষা দিই, মানে আপনি চেষ্টা করতেছেন, লোক দেখানোর চেষ্টা এটাকে বলা হয় আর কি, নিজের থেকে চেষ্টা হয় না, এটা করলে হবে না। আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে যে আমি পারবো, ইনশাল্লাহ পারবো। সো মনে থাকবে, আমি সাধারণত বার কাউন্সিল যারা এক্সাম দিবে, যারা জুডিশিয়ারি এক্সাম দেয়, সেই শিক্ষার্থীদের সাধারণত এইভাবে প্রিপারেশন নেওয়া উচিত যে কোথায় কোন জায়গায় কোন বইতে লেখা আছে, আই মিন বইয়ের কোন পাতায় লেখা আছে সেইটা তার মাথায় বা চোখে ভাসতেছে, এইভাবে কিন্তু তার প্রিপারেশনটা নেওয়া উচিত। এবং আমি যখন এক্সাম দিয়েছি আমার প্রিপারেশনটা এমনই ছিল, চোখ বন্ধ করলেই আর কি চোখের সামনে ভাসতো। তো এইভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত একজন স্টুডেন্টের। তো আপনার যখন ওই রকম হবে যে এই কোশ্চেনের অ্যান্সারটা আপনার মনে হচ্ছে যে ওইখানে লেখা আছে এবং আমি জানি, আপনি শুধু ওটাই দেখাবেন, মানে 110% হচ্ছে যে আমি কনফার্মেশন করব, দেন গিয়ে আমি বৃত্ত ভরাট করব।